ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এই দীর্ঘ সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের ডরমেন্সি পিরিয়ডে আমরা বনশাইয়ে কী কী কাজ করতে পারি সে বিষয়েই আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটিতে যেমন থাকছে বনসাইয়ের শীতকালীন পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খুঁটিনাটি তথ্য এবং সাথে থাকছে দু হাজার একুশে বাগানীদের সবথেকে বড় খবর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন আশা করি আপনারা সকলেই উপকৃত হবে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন মূল গাছের পাশাপাশি এখানে একটি ফাইকাস গ্রিন আইল্যান্ড রয়েছে এবং আরও কিছু ঔষধি গাছ রয়েছে এগুলিকে কালোমেক গাছ বলা হয় চলুন আগে এগুলিকে পরিষ্কার করে নিই তারপর মূল গাছের কাজ শুরু করা যাবে যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে প্রজাতিটি রয়েছে এটি খুব পরিচিত এবং জনপ্রিয় একটি প্রজাতি এর প্রচলিত বাংলা নাম হচ্ছে পাকুর এবং বিজ্ঞানসম্মত নাম হলো ফাইকাস রামফি তা মূলত যে বিষয়টি নিয়ে আজকে কথা বলার বন্ধুরা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের এখানে ঠান্ডা এখন আর সেরকম প্রখরভাবে পড়ে না যার ফলে গাছ ঠিকঠাক মতো ডরমেন্সিতে যাচ্ছে না এর ফলে হচ্ছে কি কিছু ব্রাঞ্চে গ্রোথ কন্টিনিউ থাকছে এবং সেই ব্রাঞ্চগুলোতে গ্রোথ কন্টিনিউ থাকার জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ ডাইব্যাক করে যাচ্ছে এই লং টাইম আমরা যদি গাছে প্রুনিং বা পিঞ্চিং পুরোপুরি বন্ধ রাখি প্রত্যেক বছরই শীতের শেষে বসন্তে যখন গাছটি গ্রোথ শুরু করছে দেখা যাচ্ছে কিছু মেজর ভাইটাল ব্রাঞ্চ ডাইব্যাক করে গেছে এ সমস্যা সমাধানের জন্য এই সময় এই ফাই ভাইগার ব্রাঞ্চগুলোকে সামান্য কিছুটা প্রুন করে দিতে পারেন এবং এ সময় ওয়ারিং করা যেতে পারে এ সময় ওয়ারিংয়ের সব থেকে বড় সুবিধে যেটি অন্যান্য সময় যখন গাছ ফুল ফ্লেজে গ্রোথে থাকে তখন ওয়ারিং করলে কিছু দিনের মধ্যেই ওয়ারিং আমাদের রিমুভ করতে হয় কারণ ওয়ার বাইট খুব বৃষ্টিরকমভাবে দেখা যায় এই সময়টায় গাছের গ্রোথ কিছুটা কম থাকায় এই সময় আপনি মাইনার ওয়ারিংয়ের কাজ করতে পারেন এবং সেটি আরামসে আড়াই থেকে তিন মাস রাখা যাবে কারণ এই সময় ওয়ার বাইটের তেমন একটা সমস্যা নেই তা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই বিষয়ে আরও বিস্তারিত এবং আরও খুঁটিনাটি তথ্য নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ভিডিও থাকছে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের সাথে দেখা হচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর তনুপুকুর মাঠে ধন্যবাদ নমস্কার আমি নীলকান্ত হালদার দ্য ইন্ডিয়ান গার্ডেনার আমরা আগামী ছাব্বিশে ডিসেম্বর ঢাকুরিয়ার তনুপুকুর মাঠে সমস্ত ইউটিউবার সহ বাগানীদের নিয়ে একটি মিলন উৎসবের আয়োজন করেছি আপনাদের সকলের কাছে আমি আবেদন করছি আপনারা ওই যোগদান করুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর আমি এখন রয়েছি ঢাকুরিয়ার তনু পুকুর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা বিশাল বড় গ্রাউন্ড আর এই গ্রাউন্ডেই কিন্তু আমাদের মিটা প্রোগ্রামটা হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের সৌরভ আর নমস্কার আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছানামের বাগান থেকে আমি বিশ্বজিৎ নমস্কার এগ্রিটেক শান্ত ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি শান্ত নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ নমস্কার বন্ধুরা কৃষি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবস্মিতা নমস্কার বন্ধুরা আমি শখের বাগানের কার্তিক নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আর আমি সুপ্রিয় এবং গাছে জল দিনের তরফ থেকে আমি আসছি ঢাকুরিয়া তনুপুকুর মাঠে ছাব্বিশ তারিখ আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা আসছেন তো বন্ধুরা ঐতিহাসিক মিটআপ হতে চলেছে অন্যান্য ইউটিউব চ্যানেলের পাশাপাশি চ্যানেল পাঁচ মিশেলি গার্ডেনের পক্ষ থেকে আমরা থাকছি আপনি আসছেন তো থাকছি আমি আপনারা আসছেন তো চলেছে তো বন্ধু আপনাকে কিন্তু আসতেই হবে